আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না, মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না, মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না, একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না, একটা হিন্দু কোনদিন তোমার সাথে জুমার নামাজে অংশ গ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব। আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরম নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবাই হাই হাই হাই। ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবাই, তাইলে বিয়া যার যার বউ তো সবাই, যে বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাস সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার।